লঙ্কা পৌরসভা দুর্নীতি অব্যাহত, পিয়লি মার্কেটের দোকান গৃহ আবন্টনত দুর্নীতি, দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলিছে স্থানীয় ব্যবসায়ী। লঙ্কা পৌরসভার অধীনের পিয়লি মার্কেটত সংঘটিত হওয়া দুর্নীতির কথা এটা নতুন নহয়। এই সম্পর্ক পূর্বে আসাম টক্সত বহুকেবার বাতরি সম্প্রচার হয়ে গেছে। পিয়লি মার্কেটত নির্মাণ হওয়া নবনির্মিত ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভেটি প্রদানের নামত চলি থাকা অবাধ দুর্নীতি সম্পর্কে একমাত্র আসাম টক্সে বাতরি সম্প্রচার করার পাছতেই সকল কাম কাজ বন্ধ রাখার নির্দেশ দিছে উপায়ুক্তই। তদানীন্তন পৌরমন্ত্রীর কার্যকালত লঙ্কার পিয়লি মার্কেটত সংঘটিত হওয়া ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামত আরম্ভ হওয়া দুর্নীতিয়ে সম্প্রতি চরম পর্যায়ে উপনীত হওয়াত এইবার দুর্নীতি প্রসঙ্গত মুখ খুলিছে লঙ্কার এসাম থলুয়া ব্যবসায়ী। ব্যবসায়িক প্রতিষ্ঠান নির্মাণের সময়সাত এই সকল ব্যবসায়ীর ধন সংগ্রহ করে ব্যবসায়িক প্রতিষ্ঠানের অট্টালিকা নির্মাণ করলে যদিও ভেটি লাভের বঞ্চিত হয়ে রল ভুক্তভোগী এই সকল ব্যবসায়ী। আশ্চর্যজনকভাবে এটা ভেটির দর উঠিছে 4 লাখের 5 লাখ টাকা পর্যন্ত। তদুপরি এজনকৈ লোকে লাভ করেছে 4-5টাক ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভেটি। বৃহৎ অঙ্কর লেনদেনের বিনিময়তেই ভেটি প্রদানের নামত এই দুর্নীতি সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন করেছে থলুয়া ভুক্তভোগী ব্যবসায়ী সকলে। কথাটো সচাই, ভেটি বনার কারণে যিমান টাকা লাগে সব টাকাখিনি আমি নিজে দিছো। দিয়ার পিছত দেখা গৈছে উপরের ভিটিবোর যিমান লঙ্কার পুঁজিপাতি মানুষ আছে সব পুঁজিপাতি মানুষই পাইছে। আজি আমার লঙ্কা বাজারের উপর হেটাবোর যে দুর্নীতি চলিছে সেইখান কোনো একো মাত নামাতে শুনেছো। আর আমার আজি ইয়াতে দোকানদারি করে আছো, প্রায় 25 বছর আমি চারি কাকায় বাইরে ইয়াতে দোকানদারি করে আছো আমার নিজের ঘোড়ার ভিত্তিত, কিন্তু কোনোবাই আমার ফুটপাথত দোকানদারি করে আছে, কিন্তু আজি আমি এটা ভিত্তি ইয়াতে পোৱা নাই। এটা মাননীয় বিধায়ক মহোদয় এইটাও জানাইছো যে তেখেতে তো বহু দুর্নীতি মাতি থাকে, কিন্তু এই ভিত্তি একো মাত নামাতে। আজি আমি চারি কাকায় বাই আছো, ইয়াতে এখনো ভিত্তি আমার পোৱা নাই। কোনোবাই আমার ফুটপাথত ব্যবসায় করে আছো, কিন্তু আমার ঘোড়া ভিত্তি থাকার কারণে আজি আমি ইয়াতে দোকানদারি করে আছো, কিন্তু আমার ইয়াতে এটাও ভিটা নাই। কোনে কোনে পাইছে ভিত্তি? ইয়াতে এটা ফ্যামিলি 4-5 ভিটা পাইছো শুনেছো মই। শোনা মতে আপনাদের পোয়া নাই? আমার এটাও ভিটা পোয়া নাই। আমার চারি কাকাই ইয়াতে আজি 25 বছর দোকানদারি করতে দেয়, ইয়াতে ভিত্তি শুনি শোনা মতে প্রায় 4-5 লাখ ভিত্তি বিক্রি। অফিসিয়ালি কিমান? অফিসিয়ালি তো 50,000 রেট আছে শুনেছো। এই সমগ্র ঘটনা সংক্রান্তত স্থানীয় বিধায়ক শিলাদিত্য দেবরও হস্তক্ষেপ দাবি করেছে স্থানীয় এই সকল ব্যবসায়ীয়ে। পিছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামত চলি থাকা দুর্নীতি সন্দর্ভত তদন্ত প্রক্রিয়া কি গতিত আগবাড়ে সেয়া সময়তে লক্ষণীয় হব। ব্যবসায়ীসকলের বুজন পরিমাণের ধন সংগ্রহ করে সরকারি ভূমিত বনওয়া এই বজার গৃহর কোনো নথিতে তাৎপর্যপূর্ণভাবে নাই লঙ্কা পৌরসভার কার্যবাহী বিষয়ার অনুমোদন। লঙ্কা পৌরসভার তদানীন্তন পৌরপতিগুলি এটা জেলের ভাত কেতিয়া খাব সেয়াহে শূন্য সহনশীল সরকারের উপর প্রশ্ন রাইজর। লঙ্কা ব্যুরো রিপোর্ট, আসাম টক্স।